পেটে ও বুকে জোড়া লাগানো থেকে পৃথক হওয়া 92 দিন বয়সী দুই শিশু আবু বকর ও ওমর ফারুক দীর্ঘদিন হাসপাতালে থাকার পর অবশেষে বাড়ি ফিরছে। তারা এখন সব ধরনের ঝুঁকি থেকে মুক্ত, জানায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বাচ্চা দুটো কি ছিল? স্কিনে লাগানো ছিল, লিভারে লাগানো ছিল এবং বুকের হাড়টির সাথে লাগানো ছিল দুজন। এটাকে সেভাবে সুন্দর ভাবে সফল ভাবে আমরা এই অপারেশন গুলো করেছি। আবু বকর এবং ওমর ফারুক বুধবার সকাল 11:30টায় সব চিকিৎসা কার্যক্রম শেষ হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং অর্থায়নে গত 20 সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগে সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে এই দুই শিশুকে আলাদা করা হয়। শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ কে এম জাহিদ হোসেনের নেতৃত্বে তাদের লিভার ও বুকের হাড়ে যে জোড়া ছিল তা আলাদা করা হয়। সন্তানদের সুস্থ হয়ে ওঠায় চিকিৎসক প্রতি কৃতজ্ঞতা জানান বাবা মা। এখন খুশি লাগতেছে কিসের জন্য? যে আমার বাচ্চাদেরকে ডাক্তার যেহেতু যে জোড়া লাগানো ছিল কিন্তু এখন তো সাকসেসফুল করেছে আর কি, করে সার্জারি করে, এই জন্য ডাক্তারদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাচ্চা যখন জোড়া ছিল তখন তো আমাদের খুব একটু কষ্ট লাগছে, আমরা তো জীবনে এগুলো দেখিনি। স্যারেরা যে আমাদের পিছে কি খাটা খাটছে আমরা বলে প্রকাশ করে শেষ করতে পারবো না। চলতি বছর 4 জুলাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চায়না বেগম ও আল্লামিন শেখ দম্পতির ঘরে দুই শিশু জন্ম নেয়। জন্মের পর শরীরে জটিলতা দেখা দিলে 5 জুলাই তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পেটে জোড়া লাগানো দুই নবজাতকের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদ বলেন, স্বল্প খরচে দেশেই এখন এমন জটিল রোগের চিকিৎসা দেয়া যায়, এর জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 30 লাখেও বাইরে করতে পারবে না, কারণ তার ফলো আপ করতে যেতে হবে, আবার আসতে যেতে হবে। সেইটা মাত্র 3 লাখ টাকায় তাও বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা এখানে করতে পেরেছি। আপনাদের মাধ্যমে দেশের মানুষকে জানাতে চাই যে সব ধরনের জটিল অপারেশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করা যায়, এর জন্য বাইরে কারো যাওয়ার কোনো প্রয়োজন নাই। সুস্থ হয়ে বাড়ি ফেরা উপলক্ষে দুই শিশুকে নগদ অর্থ সহ উপহার সামগ্রী তুলে দেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। বাবা মার ইচ্ছে আবু বকর এবং ওমর বড় হয়ে ডাক্তার হবে, যাতে তারাও গরিবদের সেবা করতে পারে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।